দেখতে পাচ্ছ কুল গাছের অবস্থা, কি পরিমাণে কুল এসছে। দূরে দূরে ওপাশে দেখানো যাচ্ছে না, প্রচুর পরিমাণে কুল এসছে, বেশ বড় হয়ে গেছে খানিকটা। ওদিকেও দেখতে পাচ্ছ, সামান্য যত্ন ছাদে নিলে তাতেই আমাদের গাছে প্রচুর পরিমাণে কুল পাবো। কুলগুলো খেতে যেমন মিষ্টি, তেমন খুব ভালো লাগে গাছে প্রচুর পরিমাণে ধরে থাকলে। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি কুল গাছে সবে ফুল এসেছিল, কিন্তু যে পরিমাণে ফুল এসছে সেই পরিমাণে পলিনেশন হয়নি, তাই কুলও সবগুলো দাঁড়ায়নি। আমি কুল আসার পরে আর ফুল গাছে এসে গেলে আর আমি গাছে কোনো সার প্রয়োগ করিনি, শুধু এই সাইডগুলো একটু এরকম করে খুঁড়ে দিয়ে জল দিয়ে দিই, তাতেই গাছ ভালো থাকে সবসময়ের জন্য। গাছে ফল এলে গাছের গোড়াগুলো একটু খুঁড়ে জল দিয়ে দিতে হবে, তাহলে যাতে গাছের গোড়া খুব ভিজেও না থাকে, আবার খুব শুকিয়েও না যায়। খুব যদি শুকিয়ে খড়খড়ে হয়ে যায় তাহলে গাছের ফল পড়ে যাবে, যার জন্য এরকম দেখো আমার মাটিটা সম্পূর্ণ ভিজে, সুন্দর ভিজে রয়েছে। প্রত্যেকবারই আমি প্রত্যেক দিন একবার করে এসে সাইডগুলো, বেশি নয় উপরটাই, শিকড়ে যাতে আঘাত না লাগে এরকম করে খুঁড়ে জল দিয়ে দিতে হবে। এর আগে যখন আমি তোমাদের দেখিয়েছি আমার কুল গাছের অবস্থা, তখন প্রচুর পরিমাণে ফুল এসছে, ফল এতটা দাঁড়ায়নি। এখনো পাতার নিচে ফল দেখা যাচ্ছে না তত, আর গাছটা প্রচুর বড় হয়েছে, সেই পরিমাণে ফল এখনো দেখা যাচ্ছে না। ফলগুলো আর একটু বড় হলে খুব সুন্দর লাগবে দেখতে, তখন গাছগুলো ভরে যাবে ফলে। তাহলে আমরা যদি ছাদে সামান্য যত্ন করেই এত সুন্দর ফল পাই, তাহলে একটা একটা গাছ রাখলে খুবই ভালো হয়। আর আমি প্রত্যেক মাসে যেভাবে গাছে সার দিই, আগেও বলেছি আর এখনও বলছি, আমি খুব একটা সার কোনো গাছে প্রয়োগ করি না, হাড় গুঁড়ো আর শিংকুচি সঙ্গে নিম খোলটা বেশি ব্যবহার করি, প্রত্যেকটা গাছেই আমি ব্যবহার করি। নিম খোলটা দিয়ে রাখলে পোকামাকড়ের আক্রমণটা একটু কম থাকে, এই জন্যই নিম খোলটা দিতে হয়। কুল গাছের কুল দেখানোর জন্যই ভিডিওটা করছি, যে কী পরিমাণে কুল এসছে দেখতে পাচ্ছ, খুবই ছোট কুল, কুল এখনো বড় হয়নি। এই পাশে এদিকে আর ওইদিকে যে ডালগুলো ওগুলো দেখা যাচ্ছে না, কুল বড় না হলে দেখা যাবে না। এই ছিল কুল গাছের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশের যে বেলটি আছে ওটাকে ক্লিক করলে পরপর আমার ভিডিওগুলো দেখতে পাবে।